One of machine so crosses chicken in Manka Timanka, Bishal Gortana, Harish Nogal Ponjad, the number gate, Amsayo, Mung, Surajit, Sorkar, Bushal Kono Nibuha. But the Maruk Shawish Hawi Manka, Tang Sal Horkutugo, Batami Nogni, Silinguno, Unaba Kotok Sorovi Tigia, Surajit Sorkar. Yagulo Biki Punima Sorkar, Kevin Mushas Hayawin, Manka Tik like Kivika, the Nogni Boro Modinka, Aprut Yakun, Adamura Nza. Today, Bishalaga Shagna Nogo, the Langzaka Pia, Bleshak the Zakumi Bagui, Hapania Shagna Nogo, the Langzaka K, Baza Otto Night Doctor, Tikia Nishak Ledaka. Tennis was the Sorokar Crosser Otto Motor Night, Gokolongunishimi, Bishalagora Otto Shawa, Kajaka, Kola Shahor, Amzani Buri by Tangai Bishichan Seka, Hamza Naye. Tennis was the Sorokani, Zalabusha Kroxa, Brimsha Kroxa Tongo, Tune Nukuniboro Nikoxamo Unka, Unimas Horkano, Busano, Butarka. Mangkuti postmodern yagulo nukuni yago yafri de zangai postmodern report pame yagulo shawi manchinai buta zaga da tikya eba shakshano koto sobe tikya tabuk sumu atanya tarai ghore ki sob sumu yemon jhanala hoyto pray sob pray mane ek masher bhitre mone hoy na je 15 din je balo debe ha ra 10 din je balo debe ek masher bhitre 20 din to jhogre ta tita thake পয়সা চেইন কাম করে ডাক্তার দেখাতে গেলে তো পয়সা লাগবে হ্যাঁ পয়সা লাগলে তাহলে তো স্বামী যদি ইনকাম না করে পয়সাটা করতে যায় ঠিক না তো চায় কি তা তারে সামনে থাকে ওই ছুটিতে একটু লেট করে বাইতে মানে একটু দেরি হইছে বা যে কোনো ব্যাপারে এটা নেই ঝগড়া তার আর কোনো ঝগড়া না বা আমার হেজে তার বউরে কোনো কুটি রাখছে না যে এটা কমই রাখছে কিছুদিন আগে বিশ্বকর্মা পূজাও করছে হ্যাঁ সুন্দর পূজা ফালে করলো ইয়া করলো এরপরের দিনের থেকে তো তাই ঘুমের থেকে মনে উঠছে দুপুরে 12টা একটা আগের দিন পরিশ্রম করছে তবে আমার ভাই কিছু কইছে না আমার কাকার তো ভাই কিছু কইছে না কো থাক তাই রেস্ট করো পরিশ্রম করছে তো এদিন থেকেই মনে একটু একটু ঝগড়া শুনি আমরা হ্যাঁ কালকার আগের থেকে কইতাম নি বিয়ার পরের থেকে যেদিন মায়া আনছে আমি কইছি বাবা দিয়ে মেয়ে বানানো কত বছর রয়েছে মারবাইছে জিও আইসে জামাই আইসে আয়া সাইরা পরের দিন সকালে কয় আমরা আলগা খাইম আমি বলছি বাবা ঠিক আছে তোর বউ যদি আলগা খাইতো কয় তো আলগা খা তোরা সুখে থাকলে আমি ঠিক আছে আমি গ্যাস সিলিন্ডার হইতে থাল বাসন হইতে আমি সব দিয়ে দিছি খুশি কোন জায়গায় বিয়া করাইছিলে বিয়া ইয়াতে কইলা শহর কইলা শহর তাঁচ আচ্ছা এরপরে কালকে কি হইছে এরপরে সব দিয়ে দিছি তারা আলগা খায় কই দিন পরে পরে টুকরা টুকরি লাগে তুই লাগলে যাই যাইলে কয় এই ভাষা আমি কইতাম না কে কই তুই হ্যাঁ বউ কইছে কয় এই রেন্ডি তুই সর ইয়াইস না তুই আমার খাইলিস তুই আমার সংসার ইয়া দিস আমার স্বামী বলে তাই লোকে ঘুমাইতে যা কি করে কি কি কইছে বাবারে তোর কাছে আমার কোন আরে ঠিক আছে কথা কালকে কি হইছে কালকে কি হইছে কালকে তারা পরশু রাত্রে ধরে তারা কি ঝগড়া তানি না আমি আইছি না আমার কইছে তুই তুই আমার ঘর আইস না তুই আমার ঘর ভাড়া দিস না তোরে খাইলে আমি ধরে সবাই এটা কবে কইছে এটা পরশুদিন আগে তুই পরশুদিন আমরা আইছি না কালকা সহালেতে ওই অটুটা ঠিক করতো নিচে করতো নিচে পর এইভাবে তাই ঘর রয়েছে পোলা ভান্ডে রাঁধছ না খাওয়াইছ না মারুতি গাড়িটা পূজা যে করছে বাইরে উড়ানো আছে ওই জল কাটে যে ইডি পিতা কি ইডি ভেঙে গেছে একটা প্লেট দিয়ে উড়া দিছে আমার শুধু বউ ইন্ন আছে কাটতে যাওয়ান গায়ে আর প্লেটটা উপরে বসে না প্লেটটা ভেঙে অনেক দূর হয়ে আছে এরপরে এই বালতি একটা উপরে ডাকনা বাঁধছে উপরে আছে এরপরে এইটা লইয়া বিকালে দু তিনজন মহিলা আইছে শুরু তারা মেম্বার তারা আইয়া বুঝাইছে আমি আইছি না ফেরে বহাবাইদ্য নিক তারা জায়গাওয়ালা কয় কি গো
ইয়া তুমি কি তা অমুক ভাষা বলে করো? তোমারে আমি তো অমুক ভাষা করি না, আমারে করি। তোরা শুনছ কি কোনোদিন আমি বিয়ে হয়ে পাই তাইছি ঘর একলা রয়েছি বাবা বাড়ি। আমার বেটা বিয়েছে, বেশ চাকরি করছে, আমি তিনটা ফুলার লিয়ে বাইতে রয়েছি একলা। আমার বেড়াটা তো একটা কেউ টুকা দিছে, কেউ টুকা দিয়ে চাইছে না। এরপরে রাত্রে তারা বুঝাইয়া গেছে, গেছে গেবার আমি তো মনে করছি তারা কইয়া গেছে, কয়ে তারা গিয়া যদিও দুই কথা কাটাকাটি করে তুমি গিয়া আর তারারে যোগ দিও না। এই মনে আমি ওই হিনু বুয়ে রয়েছি দরজা। তো কালকে অন্য দিন এগারোটা বারোটায় তারা দরজা লাগায়, কালো সন্ধ্যা রাত বউটা লাগাইয়া এই ঘাটও ঘুমাই রয়েছে। তে বাইরে কইছে, ভাই আইসে অফিসতে, ক ভাই জল দে, বালটিটা বসছে, ফিল্টার বসছে, বইরা ফুলা বান্ধে বলে খাওয়াইছে নাকি তা আমি দেখছি না বাবা, আমি জানি না। এ খাওয়াইয়া তারা ঘরো এই ফাঁকে আবিদ্যা দিয়ে এই ফুটছে মার কাছে, এই ফাঁকেতে কিতা করছে জানি না। আমরা এরপর যখন ফুলাটা সিলি দিছে গিয়া দিতে ইয়া তার নুনটু দিয়ে রক্ত ইয়ে রয়েছে, নাহে দিয়ে রক্ত আইছে, ইহেন একটা দাগ ফিরে রয়েছে, বুকের মেয়েদের আসলা সিপ দিয়ে মেরে লেছে, নুনটুর মেয়েদের সিপ দিয়ে মেরে লেছে, নাকি গলার সিপ দিয়ে মারছে। কে মারছে? বউ মারছে। ঘরে কি এই সময় অন্য আর কেউ আসলো না? শুধু তারা জামাই বউ আর বাচ্চা। জামাই বউ বাচ্চাটি প্রাণ ছিল নি আপনার ছেলে? আমি তো দেখি গেছে গাই হিনু। কিন্তু আপনারা ঝুলানো অবস্থায় পাইছেন? না না না, নামানো অবস্থায়। আমরা বিছনাত দেখছি এমনি শুয়াই রাখছে যে। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম সুজিত। সুজিত কি? সুজিত ঘোষ। সুজিত কুমার। আর আপনার এই বউর নাম? বউর নাম, বউর নাম হইছে পূর্ণিমা রানী ঘোষ রায়। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম ঝুলন কুমার ঘোষ। এটা কোন জায়গা? হ্যাঁ, এটা কোন জায়গা? এটা গোকুলনগর। আপনারা কি থানায় জানাইছেন ব্যাপারটা? থানাতে আমরা লোক আইন না, মহিলারে হাসপাতাল নিয়েছি, যাইতো সানি। তারা আমরা লোক অনেক জায়গা করছে, কইছে যে আপনারা লিয়ে, আমরা কই স্যার আপনারা না গেলে কেউ হয়তো নিতে, একটা মহিলা লইয়া গাড়ি দিয়ে আসছে কিছু। আপনারা পাড়া প্রতিবাসী বা বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক কেমন? ভালো না। কারোর লোকেই ভালো না? বাড়ির তো কেউ সাথেই মিলজুল কিছু না। আপনারা তারা ঘরে যাইতেন তাই? না, আমরা তো ঝগড়াঝাটি লাগলে আমার কাকু কাকিমনি ডাকলে আইতাম, বুঝাইতাম। কালকে তো আমি আইছি, হওয়ার পরে আমি বুঝাইছি, দেখো তোমরা এমন যদি ঝগড়াঝাটি করো, তাই দেখলাম কি ফ্রিজ ফেলাই দিছে, ও গাড়ি বলে ভাঙছে। তো আমি কইছি ঠিক আছে, এমন ঝগড়াঝাটি যদি করো তাহলে তোমরা সংসারটা কেমনি সুন্দর, তোর মেয়ে ছেলে আছে ছোটো ছোটো, তার দিকে চাও, এমন করে বুঝাইছি। কালকে কি হয়েছিল? কালকে কি দেখছো? ওইটাই দেখছি, আমি তো বুঝাই টুজাই আমি গেছি। এরপর আমি জানি রাত্রে কি আপনারা আসছেন? না না, আমরা রাত্রে আসছি। আপনারা কোন সময় খবর পাইছেন মারা গেছে? এগারোটা, কারণ আমার ভয় লাগে। একবার তো আইসি দেখছি ঝগড়াঝাটি, কইতাছে আবার মনে ঝগড়া লাগছে, আমরা ডাকতেছে, ওই ভয়ে আইতাম চাই না। এরপরে দেখছি লয়ে যাইতেছে, যে সময় এমন করে আরে কি হয়েছে কই, আমরা গেট খুললে বাড়ি। যে মারা গেছে এর নাম কি? তার নাম ভালো নাম তো কি তাকা তো এমনা তো বাড়িতে আমরা চানো চানো করে ডাকি সুজিত ঘোষ। আপনি আপনার পরবর্তীবাসী হিসেবে মানে তাদের সাথে মানে এই পরিবারের সাথে এমনি কোনো কারো সম্পর্ক দেখছেন? দেখছেন নি? না না। ঘটনা শনিবার রাত্রে, শুক্রবার রাত্রের থেকে শনিবার অবধি আমরা কাজকর্ম করছি, আমরা জামাই বউ মিলে সকলে আমরা দুইজনে কাজকর্ম করছি। আমার ছেলেও গেছে পড়তে পড়তে থেকে আইসা, আমরা পাঁচটার সময় ভাত খাইছি, ভাত খাওয়ার পরে সন্ধ্যাবেলা আমার জামাই গেছে, আইবার পরে আমি জিগাইছি যে নার্সের বলে ইন্টারভিউ চলতে আছে, ইয়ো কিতা নার্সের জানি তুমি জানো নি ইন্টারভিউটি কোনানে আয় মোবাইলের, আমি তো মোবাইল ইয়ে করতে পারি না, জানো নি তুমি? তা কয় না আমি জানি না। আমাকে কী কো তুমি সব মোবাইলের জানো, ইয়ো কি জানি ইউটিউব ফেসবুক সব কিছু কোনটা কইলে তুমি আমার একবার কও না। কয় না আমি জানি না। তো এই কথা কই আমার লগে কাজ যায়, এরপরে আমি খাইছি টাইছি না, আমি ঘুমাইয়া গেছি। এরপরে তার বাচ্চারা খাওয়া টাওয়া ঘুমলো আইসে, এরপরে দিন অবধি বাবাকে একটা ফোন করছে, এরপরে সারা দিন অবধি কালকে এক ঝগড়া চলতেছে চলতেছে। কালকে মেম্বার শেফু বৌদি আর কাকিমণি একজন আয়া গেছে, সূর্যের মা, আর পরে তারা বুঝিয়ে দিয়ে গেছে। তারপরে আমার আবার তারা ফোন করছে ব্যাক কইরা, রাত্রে কটার সময় যায় না যে ভাত খাইছো নি? কই কাকিমণি আমি খাইতাম না, তার বাবা খাইবো। তার বাবা কালকে ওই একই কথা লিয়ে ওই কি ঝগড়া লিয়ে আমরা ওই আমি
আমি সত্যি কথা কই, আমি তার বাবার গাড়ির একটা পার্টস ভাঙা লাগছিলাম, এটা নিয়ে আমার কুশাইড়ি ঘরে আসছিল, কুশাইড় নিয়ে আমার কমরের মধ্যে মারছে, এই ব্যথাই আমি চিৎকার চেঁচামেচি করার পরে আমার শ্বশুর শাশুড়ি আইসে এবং রত্না কই একটা মহিলা আয়ে আমারে গালি গালাজ করছে। আমার মা বলে বেড়া রাখে কইলা শহরে, আমি বেড়া রেখে বিয়ে করছি, এই ধরনের অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে দিয়ে গেছে। এরপর থেকে আমার সংসারে আরও অশান্তি সৃষ্টি হয়েছে। এরপর আমার শ্বশুর কিনা কইছিল আমার জামাইরে যে মর মর তুই মর, তোর জ্বালায় আমরা শান্তিতে থাকতে পারি না। এই কথাই আমার স্বামী কইতে আসছিল যে আমার বাবা আমারে তোমার লেগে মরতে কইলো, আমার এই জীবন রাখা চলে না। আমার মেম্বার শেফু বৌদি দেখে গেল কে ডাকছে শেফু বৌদি, এই জীবন রাখা আমার চলে না। শেফু বৌদি বার তারা সামনে কইছে যে আমি মইরা জামুগা বৌদি আমি বাঁচতাম না। স্বামীর জল মনে বরছে না, কিন্তু আমার দেওয়ার দিয়ে জল ভরে ভাতটা খেয়ে ঘুমাইছে ঘুমাইছে মনে করি। আমি আর দরজা মরজা লাগাইছি না, জামাই লাগাইছে দরজা মরজা, আগে থেকেই লাগাই না দরজা মরজাতে, কোন সময় রান্না করো কিটা করছে আর কইতাম পারি না আমি। হঠাৎ করে উঠে আমি যাইয়া দেখি ইয়ানের মধ্যে পাশে ঝুলে গেছে, আমি হঠাৎ করে দেখি আমি কিন্তু কোনো সে একটা সরানো হয় দিক দিয়ে ব্লাড, আমি মরছি বাঁচাইতে পারবো আমি জানি ফানের ভালো হয়। আমি তাড়াতাড়ি করে রান্নাঘরের থেকে দাও আনছি, দাওয়াই না দাও দিয়ে এইটা কাটছি, কাটার পরে ফইরা গেছে গায়ের পরে। তারে কই বাবা দরজা খুল তুই জানলা খুল, যে তারারে ডাক দিতে তারারে ডাকলো না, এরপরে আমি ডাকলাম। এরপরেই তারা তারাটা লইয়া গেছে আমার মাথাকে, মানে ফার্স্ট আমি নিজেই কই আমার মাথা তারা ডাকছে না, আমার আমার মাথা কেমন ভাবে নিজে ফাড়ছে আমি নিজে কইতে পারি। আপনি যে সময় মানে ওরে যে সময় নামাইছেন এই সময় ওনার প্রাণ আছিল নি, এটা কইতে পারতাম না, ব্লাড বাইরেছিল ওই দিক দিয়ে। সেই সময় নামাইছেন ব্লাড বাইরেছিল কি ঘরে আর কেউ আছিল? ঘরে আমার ছেলেমেয়ে আছিল, ওরা চিৎকার দিয়ে ঘরের থেকে বাইর না। আমি কইছি তোর ঠাকুমা ঠাকুমারে দরজা খুললে ডাক, ওরা ডাকছে না। আমি যা কইতাছি সত্যি কইতাছি, আমার বানে একটা মিথ্যা কথা। বাড়ির অন্য কেউ আছিল যে সময় আপনি নামাইছেন? না বাড়ির অন্য কেউ আসিল না। আপনি নিজেই নামাইছেন? হ্যাঁ আমি নিজে নামাইছি, কারণ আমি তার বাবার রে অনেক ভালো ভাইতাম। আমার জান আমি মনে করছি বাইচা দেব গো হয়তো এই লাগি আমি জান। সুজিত কুমার ঘোষ। আপনার নাম? পূর্ণিমা রানী রায় ঘোষ। আপনার পরিবারে আর কে কে আছে? আমার পরিবারে আর কেউ নেই, আমার স্বামী ছাড়া আর কেউই আসিল না, আমার স্বামী আমার সবকিছু আসিল। সন্তান? আমার আমার একমাত্র ছেলে 8 বছরের আর এক মেয়ে ছোট মেয়ে সাড়ে তিন বছর ছয় মাস হয়তো রানী। এখন ডেড বডি কোথায় আছে? আমারে সকাল অবধি কইছে জীবিত, তারপরে আমারে আমারে নিয়ে গেওয়া হয়েছে বিশালগড় হসপিটাল। আমি যাইতে চাইছি না, পুলিশ আসবার পরে আমি নিয়ে যাইবার পরে আমি কইছি যে আমার স্বামী কি জীবিত কয়? হ্যাঁ আসে, আমি নিয়ে যাবো। তারপরে খুকন কই একটা ছেলে আছে গাড়ি চালায়, তারা আমি ফোন করছি, আমি কই ভাই তুমি আমারে নিতে আও, তোমার সানু দাদার কাছে লইয়া চলো। সানু দাদা কই সানু দাদা কই, আমি কই জানি না ভাই তুমি বিশালগড় হসপিটাল আও। তে দৌড়ে বিশালগড় হসপিটাল গেছে, এরপরে তার কাছে আমি কাইন্দা হয়তো ভাবছি তে আমারে আবার তার বাবার কাছে নিয়ে যাইব। কিন্তু লগে উঠলো মধু কাকু, মধু কাকু উঠার পরে আমারে কয় আমরা 9টার সময় লইয়া যাও, আমি তো হয়তো ভাবছি জীবিত। আমি আমার ভাষা আপনি কোন সময় খবর পাইছেন যে উনি মারা গেছে? ঘড়ির টাইম কয়টা বাজে আমি ঠিক কইতে পারতাম না দাদা। আমি আজকে সকালে না সকালে আজকে সকালে সকালে যখন হসপিটাল থেকে এর পরে অনেক পরে আমি ফোন করে জিজ্ঞাসাইতেছি যে মারা গেছে কি গেছে।